আজ আমরা হিস্টোপ্যাথোলজির উপর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। কারণ সামনেই আমাদের সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ার ডিএমএলটি স্টুডেন্টদের পরীক্ষা আছে। সেই পরীক্ষাগুলো যদি এই প্যান্ডেমিকের জন্য যদি অনলাইন হয় তাহলে তো 50টা করে এমসিকিউ থাকবে প্রত্যেকটা সাবজেক্টের উপর। এছাড়া যদি অফলাইনেও পরীক্ষা হয় তাহলে যা কোশ্চেন প্যাটার্ন ছিল বিগত বছরগুলোতে তাতেও কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিন্তু 5 থেকে 7 নম্বরের এমসিকিউ কোশ্চেন থাকে। তাই এই এমসিকিউ একটা ইম্পর্টেন্ট পার্ট, সেজন্যই আমরা আজকে হিস্টোপ্যাথোলজির উপর কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হিস্টোপ্যাথোলজি মিনস। হিস্টোপ্যাথোলজি বলতে কী বোঝায়? এখানে যে অপশানগুলো আছে একটু দেখে নেব। স্টাডি অফ সেলস, স্টাডি অফ টিস্যু, স্টাডি অফ ডিজিজ সেল, স্টাডি অফ ডিজিজ টিস্যু, এই চারটের মধ্যে কোনটা হবে? এখন হিস্টোপ্যাথোলজি এই শব্দটা যদি আমরা দেখি, এই ওয়ার্ডটা যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো কি যে এখানে আমরা জানি হিস্টোলজি মানে যেখানে টিস্যু নিয়ে পড়াশোনা করা হয়, টিস্যু নিয়ে আলোচনা করা হয়, কিন্তু যেহেতু এখানে প্যাথোলজি ঢুকে আছে, হিস্টোলজির সঙ্গে প্যাথোলজি মার্জ করে হিস্টোপ্যাথোলজি হয়েছে। আর প্যাথোলজি মানে জানি আমরা সেখানে একটা ডিজিজ ইনভলভ থাকবে, সেজন্য এটার হিস্টোপ্যাথোলজির মানে হবে স্টাডি অফ ডিজিজড টিস্যু। প্রথম কোশ্চেনের উত্তর হবে অপশান ডি, স্টাডি অফ ডিজিজ টিস্যু। ক্লিয়ার? সেকেন্ড কোশ্চেন, osmolarity of fixatives should be hypertonic, hypotonic, isotonic। আর ডি অপশান হচ্ছে osmolarity does not matter। যে ফিক্সেটিভটা ইউজ করব সেই ফিক্সেটিভটা osmolarity কেমন হওয়া উচিত, সেটাকে হাইপারটনিক হতে হবে, হাইপোটনিক হতে হবে, আইসোটনিক হতে হবে, নাকি osmolarity কোনো ম্যাটার করে না, যে কোনো একটা হতে পারে? এই চারটের মধ্যে কোনটা হবে? এই চারটের মধ্যে এখানে অ্যান্সার হবে osmolarity of fixative should be isotonic। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার সি। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 কী বলছে? হুইচ ফিক্সেটিভ ইজ ইউজড ইন ইলেকট্রন মাইক্রোস্কোপি। এই কোশ্চেনটা খুব কমন একটা কোশ্চেন, এটা বারবার রিপিট হতে থাকে। কি হুইচ ফিক্সেটিভ ইজ ইউজড ইন ইলেকট্রন মাইক্রোস্কোপি। ইলেকট্রন মাইক্রোস্কোপি করার জন্য আমরা টিস্যুটাকে ফিক্সড করার জন্য কোন ধরনের ফিক্সেটিভ ইউজ করে থাকি। ঠিক আছে, অপশানগুলো দেখে নেবে একটু। মার্কিউরি ক্লোরাইড, গ্লুটারালডিহাইড, অসমিয়াম টেট্রক্সাইড। আর অপশান ডি আছে বোথ বি অ্যান্ড সি, এই চারটা অপশান আছে। এখানে একটা এই কোশ্চেনটা অ্যান্সার করতে গিয়ে একটা সবাই ভুল করে বসবে। এখানে গ্লুটারালডিহাইড দেখার সঙ্গে সঙ্গে অনেকে অপশান বি রাইট, অপশান বি সিলেক্ট করে দেবে, কিন্তু এখানে গ্লুটারালডিহাইডের সঙ্গে সঙ্গে অসমিয়াম টেট্রক্সাইডও কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপির ক্ষেত্রে ফিক্সেটিভ হিসাবে ইউজ করা হয়, সেই জন্য আমার এখানে রাইট অ্যান্সার হবে বোথ বি অ্যান্ড সি। তাহলে আমার রাইট অ্যান্সার হবে অপশান ডি, এখানে হবে অপশান ডি। এটা শুধু এই অপশানগুলো আগে দেখে নিয়ে তারপর কিন্তু অ্যান্সার করবে। ঠিক আছে, তাহলে মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমরা কোন ফিক্সেটিভ ইউজ করি? গ্লুটারালডিহাইড এবং অসমিয়াম টেট্রক্সাইড দুটোই কিন্তু ইউজ করা হয়, সেজন্য এখানে উত্তর হবে অপশান ডি, বোথ বি অ্যান্ড সি। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড অ্যাজ সেকেন্ডারি ফিক্সেটিভ। এই ফিক্সেটিভগুলোর মধ্যে কোন ফিক্সেটিভটাকে আমরা সেকেন্ডারি ফিক্সেটিভ হিসাবে ইউজ করতে পারি? আমরা সবাই জানি ফিক্সেটিভ মেনলি 2 রকম হয়, প্রাইমারি ফিক্সেটিভ এবং সেকেন্ডারি ফিক্সেটিভ। তো এখানে সেকেন্ডারি ফিক্সেটিভ হিসাবে আমরা কোনটাকে ইউজ করতে পারি? কী কী অপশান আছে? ফর্মালডিহাইড, সেকেন্ড হচ্ছে গ্লুটারালডিহাইড, থার্ড হচ্ছে পটাসিয়াম ডাইক্রোমেট, ফোর্থ হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে পটাসিয়াম ডাইক্রোমেট, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি ইউজড অ্যাজ নিউক্লিয়ার ফিক্সেটিভ। নিউক্লিয়ার ফিক্সেটিভ হিসাবে আমরা এখানে কোন ফিক্সেটিভটা ইউজ করতে পারি? অপশান এ কার্ডিনোয়েড ফ্লুইড, অপশান বি চ্যাম্পস ফ্লুইড, অপশান সি বোথ এ অ্যান্ড বি, এবং অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। এখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এই যে কোশ্চেন, এই কোশ্চেন অ্যান্সারটা আমি এখানে বলছি না, এটা কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানাবে যে কোন অপশানটা হবে এখানে। কোশ্চেন নাম্বার 6, হুইচ প্রসেস ইজ মোস্ট অ্যাকুরেট টু ডিটারমাইন দ্য এন্ড পয়েন্ট অফ ডিক্যালসিফিকেশন। আমরা যখন কোনো বনি টিস্যু ডিক্যালসিফিকেশন করি তখন সে ডিক্যালসিফিকেশনের এন্ড পয়েন্ট, মানে কখন আমরা বুঝতে পারবো যে এন্ড পয়েন্ট হয়ে গেছে, মানে আমার ডিক্যালসিফাইড হয়ে গেছে টিস্যুটা, সেটা জানার সবচেয়ে ভালো প্রসেস কোনটা এই চারটার মধ্যে? একটা হচ্ছে এক্স রে, মানে টিস্যুটার এক্স রে করতে হবে। দুই হচ্ছে পিয়ারসিং অফ নাইফ অর পিন, মানে ওই টিস্যুটার উপরে পিন বা আমরা ছুরি দিয়ে ফুটিয়ে ফুটিয়ে দেখব যে কোনো ক্যালসিয়াম আছে কি নেই। থার্ড হচ্ছে অপশান সি, কেমিক্যাল এক্সামিনেশন অফ দ্য ডিক্যালসিফাইং ফ্লুইড, অথবা আমরা যার মধ্যে ডিক্যালসিফিকেশন হতে দিয়েছিলাম যে ডিক্যালসিফাইং যে ফ্লুইডটার মধ্যে সেই ফ্লুইডটাকে নিয়ে কেমিক্যাল টেস্ট একটা হয় সেটা করব, নাকি বাই বেন্ডিং দ্য টিস্যু, নাকি আমরা টিস্যুটাকে নিয়ে এরকম বেঁকিয়ে বেঁকিয়ে দেখব যে ঠিকঠাক ফ্লেক্সিবিলিটি এসেছে কিনা, তার ডিক্যালসিফিকেশন হয়েছে কিনা। এই চারটের মধ্যে কোনটা সবচেয়ে অ্যাকুরেট? এই চারটের মধ্যে সবচেয়ে অ্যাকুরেট যে প্রসেস টু ডিটারমাইন দ্য এন্ড পয়েন্ট অফ দ্য ডিক্যালসিফিকেশন সেটা হচ্ছে অপশান এ, এক্সরে। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 হচ্ছে হুইচ অর্ডার ইজ কারেক্ট। এই যে চারটে অপশান দেওয়া আছে এবং একটা অর্ডার দেওয়া আছে 1, 2, 3 করে, এই যে অর্ডারটা দেওয়া আছে এইটার এই যে অর্ডারে সাজানো আছে সেটা কোন অর্ডারটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে। কি কি আছে? ডিহাইড্রেশন, ক্লিয়ারিং এবং ইমপ্রেগনেশন, এই তিনটে অপশানই আছে। এই ডিহাইড্রেশন, ক্লিয়ারিং এবং ইমপ্রেগনেশন ছাড়া অন্য কিছু নেই। তাহলে এই তিনটে স্টেপ হচ্ছে আমার টিস্যু প্রসেসিংয়ের অংশ। টিস্যু প্রসেসিংয়ে আমরা এই তিনটে স্টেপ ইউজ করি। এখন এই তিনটে স্টেপ কার পর কোনটাই করি আমরা, তার অর্ডারটাই আমাকে ডিটেক্ট করতে বলেছে কোনটা রাইট অর্ডার, ঠিক আছে। এখানে প্রথম অপশান এ কি, ডিহাইড্রেশন, ক্লিয়ারিং, ইমপ্রেগনেশন। অপশান বি, প্রথমে ক্লিয়ারিং, তারপর ইমপ্রেগনেশন, তারপর ডিহাইড্রেশন। অপশান সি, প্রথমে ইমপ্রেগনেশন, তারপর ক্লিয়ারিং, তারপর ডিহাইড্রেশন। অপশান ডি, ফার্স্ট ইমপ্রেগনেশন, ডিহাইড্রেশন, ক্লিয়ারিং। এখন কোনটা আমার কারেক্ট অর্ডার? এগুলোর মধ্যে আমার কারেক্ট অর্ডার হচ্ছে অপশান এ। অপশান এ হচ্ছে কারেক্ট অর্ডার। প্রথমে আমরা ডিহাইড্রেশন করি, তারপর টিস্যুটাকে ক্লিয়ার করি ক্লিয়ারিং এজেন্ট দিয়ে, তারপর সেটার ইমপ্রেগনেশন হয়। সেই জন্যে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, দ্য এল শেপড এমবেডিং মোল্ডস আর মেড ফ্রম। আমরা টিস্যু এমবেডিং করার সময় প্যারাফের মধ্যে টিস্যু এমবেডিং করার সময় আমরা এল মোল্ড ব্যবহার করি। সেই যে এল টাইপ এল শেপ যে মোল্ডগুলো থাকে সেই মোল্ডগুলো কোন জিনিস থেকে তৈরি হয়? মেটালিক ব্রাস, অপশান বি আয়রন, অপশান সি স্টিল, অপশান ডি হচ্ছে ব্রোঞ্জ, ঠিক আছে। ওই এল শেপের যে মোল্ডগুলো থাকে সেই মোল্ডগুলো আমার তৈরি হয় মেটালিক ব্রাস থেকে, মেটালিক ব্রাস। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9, দ্য পারফেক্ট ক্লিয়ারিং এজেন্ট ইউজড ফর ইলেকট্রন মাইক্রোস্কোপি। ইলেকট্রন মাইক্রোস্কোপি করার জন্য আমরা ক্লিয়ারিং এজেন্ট হিসাবে কোনটাকে ইউজ করতে পারি এবং অ্যাকচুয়ালি কোনটা পারফেক্ট ফর দ্য ইলেকট্রন মাইক্রোস্কোপি? ইলেকট্রন মাইক্রোস্কোপির জন্য পারফেক্ট ক্লিয়ারিং এজেন্ট কোনটা? অপশান এ টলুইন, অপশান বি ক্লোরোফর্ম, অপশান সি প্রপিলিন অক্সাইড, অপশান ডি অ্যাসিটোন। এই চারটের মধ্যে আমরা ইলেকট্রন মাইক্রোস্কোপির জন্য বেস্ট ক্লিয়ারিং এজেন্ট হচ্ছে অপশান সি প্রপিলিন অক্সাইড। কোশ্চেন নাম্বার 10, হুইচ টাইপ অফ মাইক্রোটোম ইজ ইউজড ওয়াইডলি। মাইক্রোটোমগুলোর মধ্যে কোন মাইক্রোটোমটা সবচেয়ে বেশি ইউজ করা হয়, মানে আমাদের ল্যাবে কোন ধরনের মাইক্রোটোমটা সবচেয়ে বেশি ইউজড হয়? অপশান এ রকিং মাইক্রোটোম, অপশান বি রোটারি মাইক্রোটোম, অপশান সি স্লেজ মাইক্রোটোম, অপশান ডি হচ্ছে অল অফ দ্য এভাব। এই মাইক্রোটোমগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে মাইক্রোটোমটা ইউজড হয় তার নাম হচ্ছে রোটারি মাইক্রোটোম, অপশান বি রোটারি মাইক্রোটোম। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন। সবচেয়ে বেশি যেটা ইউজড হয় সেটা হচ্ছে রোটারি মাইক্রোটোম। কোশ্চেন নাম্বার 11, ইন হিস্টোপ্যাথোলজি হুইচ স্টেনিং প্রসিডিওর ইজ ইউজড রুটিনলি। হিস্টোপ্যাথোলজি রুটিনলি আমরা কোন স্টেনিং প্রসিডিওরটা ইউজ করি? খুব সহজ একটা কোশ্চেন, আমরা সবাই জানি। অপশানগুলো তবু একবার দেখে নিই। অপশান এ রেটিকুলিন স্টেন, অপশান বি এইচ স্টেন, অপশান সি পার্ল স্টেন, অপশান ডি প্যাস স্টেন, ঠিক আছে। আমরা সবাই জানি এখানে রাইট অ্যান্সার হচ্ছে এইচ স্টেন। এইচ স্টেন হচ্ছে রুটিনলি আমার হিস্টোপ্যাথোলজি ইউজ করা হয়, আর এগুলো বাকিগুলো হচ্ছে স্পেশাল স্টেন হিসাবে ইউজ করা হয়। কোশ্চেন নাম্বার 12, হুইচ স্টেন ইজ ইউজড টু ডেমনস্ট্রেট অ্যামাইলয়েড। অ্যামাইলয়েডের জন্য আমরা কোন স্পেশাল স্টেনটা ইউজ করে থাকি? অপশান এ কঙ্গো রেড, অপশান বি ভারপস, অপশান সি হেমাটক্সিন অ্যান্ড ইওসিন স্টেন, অপশান ডি দেয়ার ইজ নো স্পেসিফিক স্টেন টু ডেমনস্ট্রেট অ্যামাইলয়েড। কঙ্গো রেড আমরা ইউজ করি ডেমনস্ট্রেট করার জন্য অ্যামাইলয়েড ডেমনস্ট্রেট করার জন্য। কঙ্গো রেড নাকি ভারপস নাকি এইচ স্টেন নাকি কোনো স্পেশাল কোনো স্টেনই নেই, স্পেসিফিক কোনো স্টেন নেই যেটা আমরা অ্যামাইলয়েডকে ডেমনস্ট্রেট করতে পারি। তাহলে এইগুলোর মধ্যে আমার রাইট অ্যান্সার হবে কঙ্গো রেড, অপশান এ কঙ্গো রেড স্টেনিং প্রসিডিওর ইজ ইউজড টু ডেমনস্ট্রেট অ্যামাইলয়েড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।